হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। সকালবেলা সব কাজ শেষ করে তারপর এখন রান্না করতে চলে আসলাম। সকালে খাবার দাবারও খেয়ে নিলাম সেই অনেক আগেই, কারণ বৃষ্টির জন্য না দিন রাত মনে হচ্ছে যেন সবই সমান এরকম লাগছে আমার কাছে। যাই হোক, আসলে এই বৃষ্টি ভালো লাগে না, কিন্তু কিছু করারও নেই, প্রকৃতি তার নিজের নিয়মেই চলবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো ভালো লাগুক আর খারাপ লাগুক, সব কিছু মানিয়ে নিতে হবে, এই ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? তো এই জন্য আজকে সকালে তো সব শেষ করলামই, আর এখন রান্না করছি। ডিম তো রান্না করলামই, আর এদিকে করছি ডালের চচ্চড়ি, আর এর সাথে হচ্ছে কালকের তরকারি আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আর বৃষ্টির দিনে না তেমন একটা রান্নাবান্না করতেও ভালো লাগে না, রান্নাবান্না না কোনো কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় যেন একটু বসে থাকি বা এরকমই মনে হয়, আলসে লাগে কেমন যেন। তো ডাল চচ্চড়িটা না একটু ভালো মতো ভাজতে হয়, আর না ভাজলে হয় কি খেতে না বেশ একটা ভালো লাগে না। আর ডাল চচ্চড়ির মধ্যে যেরকম মাংসে আমরা সব রকমের মশলা দিই, সেরকম সব রকমের মশলাই দিয়ে দিলাম, শুধু হচ্ছে লং এলাচ এগুলো বাদে আর বাকি সব কিছুই দিয়ে দিলাম। তো এই তো এদিকে ভালো মতো ভেজে তারপর পানিও দিয়ে দিলাম, এখন একটু ঘন করেই তো রান্না করবো, তো যতক্ষণ লাগে আর কি ফুটতে। তার মধ্যে আবার গ্যাসেরও সমস্যা, আজকে গ্যাস না বেশ ভালো ছিল না, মানে একেবারে আস্তে আস্তে জ্বলছিল, তো তারপরও যতটুকু হলো আর কি, আর লাস্টে এখন প্রায় হয়ে গিয়েছে, আর অল্প একটু হলেই হবে। এই ডাল চচ্চড়ির মধ্যে তো আর তেমন একটা ঝোল থাকে না, একেবারে মাখা মাখা হয় আর কি। তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, খেতে ভালোই লাগবে। যাই হোক, তো তারপর দুপুরের খাবার দাবার শেষে এখন হচ্ছে সন্ধেবেলা। তো বৃষ্টির দিনে একটু ভালো ভালো খেতেই না বেশ ভালো লাগে, কাজ করতে ভালো না লাগলেও খেতে কিন্তু ভালো লাগে। তো এদিকে এখন ডিম টোস্ট, ডিম না কি বলছি, পাউরুটি টোস্ট করে নিচ্ছি, আর এখানে আমি ডিমের সাথে না একটু দুধ দিয়ে দিলাম, তাহলে হয় কি পাউরুটিগুলো না বেশ সফট হয়, আবার না দিলেও হয়, সবভাবেই খাই যখন যেভাবে ভালো লাগে। এখন আজ হাতের কাছে দুধ পেলাম, তো সেই জন্য দিলাম, আর না হলে দেওয়া লাগবে তেমন কোনো কথা নেই। এমনিতেও ভালো লাগে, যেভাবে করবেন সেভাবে ভালো লাগে। আবার অনেকে আছে দুধ দিয়ে খেতে চায় না, আর সাথে তো একটু চিনি দিলামই আর একটু লবণ দিয়ে, তারপর ডিমটাকে ফাটিয়ে নিয়ে এরপর এর মধ্যে চুবিয়ে দিচ্ছি। আর আমি পাউরুটিগুলো বেশ বড় বড়, তো সেজন্য মাঝখান দিয়ে কেটে নিলাম আর কি, তাহলে আমার মানে উল্টাতে সুবিধা হবে। এমনিতে আমি ভাজাভুজি বা নাড়াচাড়া করাই খুবই কি বলে পারি না বেশি একটা, আর সাথে ছিল হচ্ছে চা। এই হচ্ছে আজকের সারাদিনের কাজকর্ম, খুব একটা যে কাজ করেছি তা কিন্তু না, আবার কেমন যেন একটা ভালো লাগছিল না। যাই হোক, তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ।